খেলছেন কেন? তোলো তোলো তোমার তোলো মনোনয়ন জমা দিতে চলেছেন লড়াইটা কি জায়গায় এখন লড়াই করবো আমি যারা বলছেন আমার একজন বলেছেন শ্রদ্ধেয় মানুষ আমাদের সিপিএম এর উনি প্রার্থী, উনি বলছেন যে আবেগ দিয়ে রাজনীতি হয় না, কিন্তু 91 সাল থেকে যে মানুষটা আকবর আলী খন্দকার যে মাটিতে দাঁড়িয়ে তিনি লড়াই দিয়ে গেছেন, যেদিন চলে গেছেন তার পরিবার ওখানে লড়াই দিচ্ছে তৃণমূলের সব সমযোদ্ধাদের নিয়ে, তাই আমার মনে হয় এ কথা বলে ওনাকে উনি আমার মনে হয় যেদিন 10 তারিখে রেজাল্ট বেরোবে সরস্বতী নদীতেই বেশি যাবে। আপনার বিরুদ্ধে দুজন প্রার্থী বহিরাগত, আপনি একমাত্র ভূমিকন্যা, এটা আলাদা, এবং একজন সেলিব্রিটি অন্যজন, এটা আপনার একটা বাড়তি সুবিধা তো? এটা তো বাড়তি সুবিধা হতেই পারে, আমি তো বললাম যে 91 সাল থেকে আকবর আলী খন্দকার ছিলেন, তারপর তিনি চলে যেতে তার পরিবার ওখানে রয়েছেন, আর যিনি আমার একজন প্রার্থী দাঁড়িয়েছেন তিনি এন্টালি থেকে রায়গঞ্জ পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, পশ্চিমবঙ্গে কোথাও একটা স্থায়ী সিট দেখতে পাচ্ছেন না। কিন্তু একজন অভিনেতা রয়েছে, সেলিব্রিটি রয়েছে, সেলিমের মতো প্রার্থী রয়েছে, কি কতটা টাফ হবে? আপনাদের তো আগেই বললাম যে যে মানুষটা এন্টালি থেকে রায়গঞ্জ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন কোথাও তো এক জায়গায় স্থির জায়গায় ওনাকে বসতে হবে, উনি তো কোথায় বসছেন, এবার এসেছেন চণ্ডীতলা, কিন্তু চণ্ডীতলার মাটি খুব শক্ত ঘাটি, উনি আকবর আলী খন্দকারের মাটি, তাই মনে হয় 2 তারিখে সরস্বতী নদীতেই উনি বেশি আমি ওটা কোনো বলতে চাই না। উনি বাপিলাড়িও এসেছিলেন আমার শ্রীরামপুর লোকসভায়, আমার লোকসভার সাংসদের কাছে উনি পরাজিত হয়ে ফিরে গেছেন। কোন কোন ইস্যুগুলো প্রচারে তুলে ধরবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জিতলে কোন বিষয়টাকে অগ্রাধিকার দেবেন আপনার চণ্ডীতলা এলাকায়? কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন? কোন বিষয়গুলো অগ্রাধিকার দেবেন জিতলে পরে আপনার চণ্ডীতলাকে প্রায়োরিটি দেবে? কোন বিষয়গুলো বেশি প্রায়োরিটি দেবেন আপনি? কোনটাকে প্রায়োরিটি? আমি তো স্বাস্থ্যটা একটু বেশি করে দেব। আর নিকাশি, সরস্বতী নদী এগুলো বলছে, এগুলো নিকাশি ওনারা 34 বছরে কি করে